ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও আনছি। আজ আমি আপনাদের জন্য এই ক্যাস্টর অয়েলটার রিভিউ নিয়ে এসেছি ফ্রেন্ডস। তো আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না ক্যাস্টর অয়েল কী কী কাজে লাগে। আজকে আপনারা জেনে নেবেন এর কিছু উপকারিতা। এগুলো জানার পর আপনারা কিন্তু কালকেই ক্যাস্টর অয়েল ঘরে নিয়ে আসবেন ফ্রেন্ডস। তো চলুন কী কী উপকারে এটা লাগে জেনে নিই। অনেকে এই অয়েলটার ব্যবহার জানে এবং অনেকে কিন্তু জানে না। আপনারা কিন্তু অনেকেই হয়তো জানেন এর ব্যবহার কীভাবে করতে হয় না হয়, এবং অনেকে প্রপারলি জানেন না কীভাবে এটা ব্যবহার করলে আপনারাও এর ফল পাবেন। এবং এটা শুধু হেয়ার গ্রোথের জন্য না, আপনার স্কিনের জন্য, হেয়ারের জন্য, নখের জন্য এবং নানা রকম কারণে এটা আপনি ব্যবহার করতে পারেন। ইটস তো চলুন জেনে নিই কী কীভাবে এটা ইউজ করবেন। প্রথমত আপনি হেয়ারের জন্য একটা পাত্রে, মানে একটা কাঁচের বাটি বা যে কোনো বাটিতে তেল নেবেন এবং তার হাফ ক্যাস্টর্ড অয়েল নেবেন। দেখুন ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনাদের এই বোতলটা দেখিয়ে দিই। এর যে অয়েলটা, এই অয়েলটা কিন্তু ভীষণই গাঢ়, মানে খুব গাঢ় না, বাট সেই জন্য আপনারা কিন্তু এটাকে ডাইরেক্ট হেয়ারে ইউজ করবেন না। অনেকে কিন্তু কিনে এনে ডাইরেক্ট হেয়ারে ইউজ করে, এতে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা হবে। দেখবেন চিটচিটে হয়ে যাবে হেয়ারটা এবং আপনাদের ইউজ করতেও প্রবলেম হবে। সেই জন্য আপনারা আনার পর কিন্তু কাস্টার্ড অয়েলটাকে একটা নারকেল তেল নেবেন, বা আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, বা আপনারা বাদাম তেল ইউজ করতে পারেন। তো যে পরিমাণ অয়েল নেবেন, মানে হেয়ার অয়েল নেবেন, তার সাথে হাফ কাস্টার্ড অয়েল মেশাবেন এবং সেটা বাটিটা একটা গরম জল করবেন এবং সেই জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবেন। তাতে কী হবে, গরম জলের যখন বাটিটা বসাবেন একটু হালকা হালকা গলে যাবে, মানে হালকা গরম হলে তেলটা ভালোভাবে মিশে যাবে। তারপর একটু ঠান্ডা করবেন এবং হালকা হালকা গরম থাকতে আপনাদের হেয়ারে গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালোভাবে আপনারা কিন্তু তেলটাকে ইউজ করবেন। রাতে ইউজ করলে ভীষণ ভালো হয়। যদি আপনারা রাতে ইউজ করতে না পারেন তাহলে পরের দিন সকালবেলা ইউজ করবেন এবং তারপরে ঘন্টা এক দেড় দুই এরকম রেখে আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। দ্বিতীয়ত, আপনারা কিন্তু এটাকে স্কিনে ইউজ করতে পারেন। আপনাদের যদি স্কিনে অ্যাকনে প্রবলেম থাকে বা দাগ ছোপের প্রবলেম থাকে বা যে কোনো স্কিনের প্রবলেম থাকে, তাহলে আপনাদের স্কিন যদি ভীষণ ড্রাই হয় তাহলে কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু রাত্রিবেলা এটা ডাইরেক্ট স্কিনে ইউজ করতে পারেন এবং নেক্সট দিনই সকালে আপনাদের স্কিন ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তারপরে দেখবেন ফ্রেন্ডস, আপনাদের যে পিম্পলসের আকার বা ব্রণর আকারটা সকালবেলা দেখবেন আকারটা অনেক ছোট হয়ে গিয়েছে। এরকম কিছুদিন ইউজ করলে আপনাদের মুখ থেকে পিম্পলস একদম রিমুভ হয়ে যাবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তৃতীয়ত এটা আপনাদের পায়ের ফাটাতে ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবেন, আপনাদের যদি স্কিন ভীষণ ড্রাই হয় এবং আপনাদের পা ফাটে, এই সমস্যা কিন্তু বেশিরভাগ সকলেরই থাকে, তো আপনারা কী করবেন, গ্লিসারিন নেবেন এবং তাতে কাস্টার্ড অয়েল মিশাবেন এবং সেটা আপনারা রেগুলার রাতে আপনাদের পায়ে ইউজ করে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা ভালো করে, সকালেই হোক বা আপনি স্নান করার সময় হোক, ভালো করে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পাটা। তাহলেই দেখবেন আপনাদের পাটা খুব সুন্দর হয়ে গিয়েছে, আর ফাটা থাকবে না আস্তে আস্তে। এরকম কিছুদিন, মানে 15 থেকে 20 দিন ইউজ করলে পুরোপুরি আপনাদের পা যতই ফাটা থাকুক না কেন একদম কমে যাবে, একদম স্কিনটা স্মুথ হয়ে যাবে। আপনাদের ঠোঁট যদি ফাটে তাহলে আপনারা কিন্তু রাতে এটা ভেসলিনের সাথে ইউজ করেও রাগাতে পারেন, বা আপনারা ডাইরেক্টও রাগিয়ে রাখতে পারেন এবং নেক্সট ডে দেখবেন আপনাদের স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে, আপনাদের ঠোঁটটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আপনাদের আইল্যাসেস, যদি আপনাদের আইল্যাসেস খুব ছোটো এবং পাতলা হয় তাহলে আপনারা রাত্রিবেলা আইল্যাসেসটে ভালো করে কাস্টার্ড অয়েল এইভাবে দুই হাত দিয়ে ভালো করে লাগিয়ে এইভাবে ম্যাসেজ করবেন এবং রেখে দেবেন, এবং সকালে উঠে দেখবেন আপনাদের চোখটাকে একটু অয়েলি অয়েলি থাকবে, তো ভালো করে ফেস ওয়াশ করে নেবেন। এরকম রেগুলার এক সপ্তাহ করুন, তারপরে দেখবেন আপনাদের আইল্যাসেস আস্তে আস্তে দেখবেন বড় এবং ঘন হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। তারপর আপনারা এটাকে কিন্তু আপনাদের নখ বড় করতে ভীষণভাবে সাহায্য করে নিতে পারেন। আপনাদের নখ যদি ডেলি ভেঙে যায়, যেমন আমার তো বড়ই হয় না, সেরকম আপনাদের নখ যদি ভেঙে যায়, পাতলা হয় বা বড় হতে চায় না বা এরকম সমস্যা হয়, তাহলে আপনারা ডেলি কাস্টার্ড অয়েল হাতে নেবেন এবং দুই হাতে ভালো করে এইভাবে ম্যাসেজ করবেন এবং লাগিয়ে রেখে দেবেন। নখগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং আরেকটা কথা বলে রাখি, আপনাদের এভাবে ম্যাসেজ, আপনাদের যে হাতে
নখের ছাল ছাল ওঠে সেইগুলো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এই রকমভাবেই হাতে রাতে লাগিয়ে রেখে দিতে পারেন ডেলি, এবং পরের দিন দেখবেন আমরাগুলো উঠতো সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে গিয়েছে, আর একদমই হবে না আপনারা যদি রেগুলার ইউজ করেন। আপনাদের স্কিন যদি ভীষণ ড্রাই হয়, গায়ে বলুন বা আপনাদের বডির যে কোনো ভীষণ ড্রাই হয়ে ছাল ছাল উঠছে এরকম হয়, তো আপনারা কিন্তু সেখানে কাস্টার্ড অয়েলটা ডাইরেক্ট ইউজ করতে পারেন। ভালো করে ম্যাসাজ করবেন ডেলি, তাহলে আপনাদের স্কিন আস্তে আস্তে সফট এবং স্মুথ হয়ে যাবে। এই তেলটা সম্পর্কে আপনাদের বলে রাখি, এটা হলো পজিটিভ রুট থেরাপি প্লাস কাস্টার্ড অয়েল। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি ফ্রেন্ডস, এটা আপনি 500 টাকার গায়ের দাম আপনারা অনেক কমে অ্যামাজনে পেয়ে যাবেন। এটা 2019 থেকে 2021 পর্যন্ত এর রেট আছে। এর এটা মেড ইন ইন্ডিয়া, প্যারাবিন ফ্রি, 100% পিওর, এবং এটা আয়ুর্বেদিক এবং হার্বাল বলছে, এবং এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এখানে, আর এটা খুব ভালো একটা অয়েল এবং অনেকটা বড়, এতে প্রচুর আছে, আপনাদের অনেক দিন চলে যাবে এবং খুব কম প্রাইসে আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। আমি অ্যামাজনে এর পারচেস লিঙ্কটা দিয়ে দেব, আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এবং এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, দেখুন এই এর ক্যাপটা ভীষণই ভালো, আপনারা ইজিলি ক্যারি করতে পারেন, এবং এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আপনারা ডেলি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনারা ডেলি স্কিনে এবং হেয়ারে ইউজ করে দেখুন, আপনাদের স্কিন যদি দিন দিন খুব কালো হয়ে যাচ্ছে বা আপনাদের স্কিনের জৌরসটা হারিয়ে যাচ্ছে, আপনারা ডেলি কিন্তু রাত্রিবেলা এটাকে ইউজ করে শুয়ে পড়ুন, আস্তে আস্তে দেখবেন আপনাদের স্কিন খুব সুন্দর হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো টা।